আসতে পারি স্যার? আপনি আসেন। বসুন। স্যার আমার ফাইলটা। টাকা এনেছেন? টাকা? স্যার আসলে দেখেছেন কতগুলো ফাইল পড়ে আছে, টাকা না দিলে কোনো ফাইল নড়ে না। যান টাকা নিয়ে আসুন, যান। জি স্যার। আর শুনুন, টাকা ছাড়া আমার অফিসে আর আসবেন না। কি গো, তোমার ফাইল পাস হলো? না, আজও হয়নি। ঠিক আছে, তুমি বসো, আমি পানি দিচ্ছি। এই নাও পানি খাও। দেখেছেন কতগুলো ফাইল পড়ে আছে, টাকা না দিলে কোনো ফাইল নড়ে না। যান টাকা নিয়ে আসুন, যান।
কি ব্যাপার? আজকাল দেখছি খুব পারফিউম মাখছ। কই না তো? কই না তো মানে আমি তো মাত্র দেখলাম। আরে ওই একটা শুভ কাজে যাচ্ছি তো, তাই একটু আর কি। শুভ কাজে যাচ্ছ? কি কাজ? পরে এসে বলবো। সাবধানে যেও। ঠিক আছে। আসতে পারি? জি আসুন, বসুন। আমার ফাইলটা? টাকা এনেছেন? জি। আরে আমি তো জানতাম আপনি টাকা নিয়েই আসবেন আজকে। আরে টাকা ছাড়া কি কোনো কাজ হয়? টাকা তাহলে এনেছে। আরে কি বলে, আমি কেন আপনার টাকা নিতে যাব? আমরা হলাম সরকারি কর্মকর্তা, আমাদেরকে তো সরকার বেতন দেয় এই কাজের জন্য, কেন আপনি টাকা এনেছেন বলেন তো। আচ্ছা আপনার টাকা রাখেন, আপনার ফাইলটা হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান এই যে এই যে এই যে আপনার ফাইলটা, কবেই কাজ করে রেখেছি। নিন, অনেকদিন ঘুরিয়েছি আপনাকে। যান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আমার জন্য একটু দোয়া করবেন। আহারে আম জনতা, কেন যে আপনারা এই ঘুষের টাকা নিয়ে সরকারি অফিসে ঘোরেন বুঝি না। অবশ্য তাদের কি দোষ বলেন, কিছু অসৎ কর্মকর্তার জন্য আমাদের ইজ্জত থাকলো না।